হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমরা আশা করছি তোমরা ভ্যালেন্টাইন্স ডেতে তোমরা নিজেরা খুব আনন্দ করেছো। আর আমার ভ্যালেন্টাইন্স ডে আজকে দেখতেই পাচ্ছো আমি পরের দিন এই ভিডিওটা করছি, ভেবেছিলাম কালকেই তোমাদের জন্য একটা ভিডিও করব, বাট হয়নি। কালকে কিছু কারণে আমি খুব বিজি হয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি বিজিটা এই ভ্যালেন্টাইন্স ডে বলে না, আমার ভ্যালেন্টাইন্স ডে বলে আলাদাভাবে কোনো দিনই কিছু সেই রকমভাবে হয়নি, আর আমি সেইভাবে কিছু করব বলে কখনো কিছু মনেও করিনি। তো যাই হোক, কালকে আমাদের বাড়িতে আমাদের খুব কাছের কিছু বন্ধুরা এসেছিল হঠাৎ করেই, তো এই নিয়ে আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম। তো ভ্যালেন্টাইন্স ডে এখন কত রকম কত কিছু ডে তো হচ্ছে, দেখো ভ্যালেন্টাইন্স ডে, রোজ ডে, তারপরে চকলেট ডে, এগুলো আমাদের সময় আমরা যখন স্টুডেন্ট ছিলাম এই সময় ওইগুলো কিছুই ছিল না, আমরা কখনো শুনিইনি সেগুলো। তো ভ্যালেন্টাইন্স ডেটা শুনতাম তখন, ভ্যালেন্টাইন্স ডে থেকে মানে সেই সময় সবেমাত্র চলটা শুরু হয়েছিল, তো দেখতাম দোকানে কার্ড, গ্রিটিংস কার্ড বিক্রি হচ্ছে বা নানান রকম গিফট দেওয়ার আইটেম সেগুলো বিক্রি হতো। তো যাই হোক, সেইভাবে আমার কোনোদিনও কিছু হয়নি। তো অ্যাকচুয়ালি দেখো, এই এই ভ্যালেন্টাইন্স ডে বা যে কোনো ডে, এগুলো তো আমাদের বিদেশ থেকে এসছে, আমরা এই বিদেশটাকে এত মানে আপন করে নিতে নিতে আমাদের নিজেদের কালচারটাকেই আমরা প্রায় ভুলেই যাই অনেক সময়। তো যাই হোক, এগুলো সব কিছুই নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার, সবাই খুব এনজয় করো, ভালো থাকো। আমি করছি না বলে সে কেউ এটা করবে না, সেটা সেরকম তো কিছু নয় না। খুবই ভালো একটা দিন, ভালোবাসার মানুষকে একটা জানানোর দিন, তার ভালোবাসা প্রকাশ করার দিন। তো যাই হোক, আমি আমাদের আমার ছোট্ট একটু লাভ স্টোরি তোমাদের কাছে খুব শর্টে শোনাচ্ছি, তোমাদেরকে বেশি বোর করব না। তো আমার আমার হয় অ্যারেঞ্জ ম্যারেজ, আমাদের রিলেটিভসের মধ্যেই আমার বিয়েটা হয়েছে। আমি যখন ক্লাস ইলেভেনে পড়ি, ইলেভেনের ফাইনাল তখন বাকি রয়েছে, ফাইনালের কিছু আগের দিন আগে আর কি, আমার হাজব্যান্ড আমাকে দেখতে গিয়েছিল। তো দেখে যথারীতি আমাকে পছন্দ হয়েছিল, তো কেন পছন্দ হয়েছিল জানি না, তো আমারও ভালোই লেগেছিল ওকে। তো সেই দিন তখন থেকেই আমাদের, আর সেই দিনটা ছিল হচ্ছে 19 মার্চ, ও সেটা আমাকে পরে বলেছিল। তো সেই বছর তো আমাদের ভ্যালেন্টাইন্স ডে তার আগেই হয়ে গেছে, তো হয়নি। তো যাই হোক, আমরা তারপরের ইয়ারে জানুয়ারি মাসে আমাদের বিয়ে হয়। তো বিয়ের পরেই ছিল ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু আমার ঠিক মনে নেই ভ্যালেন্টাইন্স ডে বলে আলাদা করে কিছু হয়েছিল কি না, আমার কিছু জানি না। তো এই হলো ব্যাপার, আমাদের কখনো আমি কখনো ফিল করিনি বা আমার হাজব্যান্ডও সেইভাবে কোনোদিনও ফিল করেনি যে মানে এইভাবে কিছু করতে হয়। হ্যাঁ, আর সেই দেখো, এই চলে গেল 20টা বছর, আমরা ঝগড়া বলো, ভালোবাসা, মান অভিমান নিয়ে কাটিয়ে দিয়েছি এতটা বছর। হ্যাঁ, আর আমার কখনো ফিল হয়নি যে একটা গোলাপ ফুল দেওয়া বা একটা ক্যান্ডেল লাইট ডিনার আমাদের জন্য বাকি, আমার হাতে হাত রেখে ক্যান্ডেল লাইট ডিনার করা দরকার আমাদের কাছে আছে। আমার কাছে ভ্যালেন্টাইন্স ডে আমার 365 দিন আমার মনে হয়, ও আমার পাশে থাকুক, আর এই যে ওর আমার প্রতি খেয়াল রাখা, আমার ওর প্রতি খেয়াল রাখা, এটাই হয়তো ভ্যালেন্টাইন্স ডে সব থেকে বড় গিফট। আমার এটাও ভালো লাগে যখন ও আমার কোনো শরীর অসুস্থতা দেখে, ও যখন অফিসে গিয়েও আমাকে ফোন করে বলে যে আমি ওষুধ খেয়েছি কি না, এইটাই হচ্ছে অনেক বড় পাওনা। তার থেকে মানে এই গোলাপ ফুল দেওয়া আমার কাছে খুব একটা বড় ম্যাটার করে না। তো যাই হোক, আমি ভ্যালেন্টাইন্স ডে হিসাবে আমি তো কোনো কিছুই করিনি। কালকে আমাদের বাড়িতে গেস্ট এসেছিলো, তাই জন্য তোমাদেরকে কোনো ভিডিও প্রায় শ্যুট কিছুই করতে পারলাম না। কালকেই কিছু রান্নাবান্না করেছিলাম, তাও সেটাও করা মানে দেখানো যায়নি। তো ওইটা অবশ্যই কোনো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমি করিনি, আমি করেছিলাম কালকে সানডে, হাজব্যান্ড বাড়িতে রয়েছে, বন্ধুরা এসছে বাড়িতে, তাই জন্য করেছিলাম। আর আজকে আমি তোমাদের জন্য
অবশ্যই একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করব, সেটা হলো দই চিংড়ি। সেটা দেখে নাও, যদি তোমার আমার রান্না আর আমার এই ছোট্ট লাভ স্টোরিটা তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকো, আমাকে ভালোবেসো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে চলো। দই চিংড়ি করার জন্য আমি কড়াইতে 1 চামচ তেল দিচ্ছি, তেলটা গরম হোক। আর আমার চিংড়ি মাছ রয়েছে এখানে বড় সাইজে, 6টা চিংড়ি মাছ। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে তুলে নিয়েছি মিক্সির মধ্যে। আর এখানে 1 চামচ পোস্ত রয়েছে, 4-5টা কাঁচা লঙ্কা, আর এখানে 7-8টা কাজু বাদাম আমি নিয়ে একসঙ্গে মিক্সিতে পেস্ট বানিয়ে নিচ্ছি। এইদিকে চিংড়ি মাছটা ভাজার জন্য আমি কড়াইতে 3 চামচ তেল দিচ্ছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাছগুলো আর একবার উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এবার। আবার এই তেলেই আমি আর 1 চামচ তেল দিচ্ছি, এটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, আমি 2টো এলাচ আর 1টা দারচিনি ফোড়ন দিচ্ছি, আর 5-6টা রসুনের কোয়া আমি থেঁতো করে রেখেছি, সেটা দিচ্ছি। রসুনটা ভাজা হয়ে গেছে, আর এখানে আমি যে মশলাটা পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার বাকিটা ধুয়ে কিছুটা আমি জল দিয়ে দিলাম, মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন, আর স্বাদ মতো চিনি। যেহেতু দই দেওয়া হবে, একটু চিনিটা না হলে ভালো লাগবে না। মশলাটা কষে গেছে, এবার আমি এখানে 1 বাটি দই ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, আমি এবার চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার দই চিংড়ি, তেল বেরিয়ে এসছে দেখেছো। উপর থেকে দিচ্ছি কিছুটা সর্ষের তেল।